আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদেরকে সোনার বাংলা ট্রেন সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো ইনশাল্লাহ প্রথমে জানাবো ঢাকা থেকে চিটাগাং যাওয়া সম্পর্কে তারপরে জানাবো চিটাগাং থেকে ঢাকা আসা সম্পর্কে তো ট্রেনটি কোন দিন বন্ধ থাকে কোন রোড দিয়ে যায় ট্রেনটির ভাড়া কত সব কিছু সম্পর্কেই বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ তো সবের প্রথমে আসি হচ্ছে অফডে বা বন্ধের দিন তো ট্রেনটি যখন ঢাকা থেকে চিটাগাং যায় তখন ট্রেনটি বন্ধ থাকে হচ্ছে বুধবার আর ট্রেনটি যখন চিটাগাং থেকে ঢাকা আসে তখন ট্রেনটি বন্ধ থাকে মঙ্গলবার এই জিনিসটা আপনারা ভালো করে মনে রাখবেন আরেকটা জিনিস আপনাদের সুবিধার্থে জানায় রাখি সোনার বাংলা এবং সুবর্ণ এক্সপ্রেস এই দুইটা ট্রেন হচ্ছে ঢাকা থেকে চিটাগাংগামী যতগুলো ট্রেন আছে। তাদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী ট্রেন তো ঢাকা থেকে চিটাগাং যখন ট্রেনটি যায় তখন ট্রেনটির নাম্বার থাকে সাতশো আটাশি ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে সকাল সাতটায় এবং চিটাগাং যেয়ে পোষায় হচ্ছে বারোটা পনেরোতে ঢাকা থেকে চিটাগাং যেতে ট্রেনটির সময় লাগে পাঁচ ঘন্টা পনেরো মিনিট ট্রেনটি মাত্র তিনটা জায়গায় থামে একটা হচ্ছে ঢাকা থেকে ছাড়ে হচ্ছে সকাল সাতটায় বিমানবন্দরে যেয়ে পৌঁছায় হচ্ছে সাতটা বত্রিশে এবং চিটাগাঙ্গে যেয়ে পৌঁছায় হচ্ছে বারোটা পনেরোতে ট্রেনটিকে যদি আমরা শ্রেণীতে ভাগ করি তাহলে ট্রেনটিকে চারটা শ্রেণীতে ভাগ করা যায় একটা হচ্ছে এসি সিট একটা হচ্ছে এফ সিট স্নিগ্ধা এবং শোভন চেয়ার এসি সিট হচ্ছে মূলত কেবিন তো কেবিনের মধ্যে যেগুলো তো এসি আসে সেটাকেই বলা হচ্ছে এসি সিট আর এফ সিটও হচ্ছে কেবিন এটা হচ্ছে নন এসি কেবিন আর স্নিগ্ধা মূলত হচ্ছে এসি যে চেয়ারগুলো আছে সেটাকেই বলা হয় স্নিগ্ধা আর শোভন চেয়ার তো শোভন চেয়ারই তো আপনারা যদি এসি সিটে যেতে চান তাহলে জনপতি ভাড়া পড়বে নয়শো চার টাকা এবং চাইল্ড হলে ভাড়া পড়বে পাঁচশো আটানব্বই টাকা এফসিটা যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে ছয়শো পাঁচ টাকা এবং চাইল্ড হলে ভাড়া পড়বে চারশো টাকা স্নিগ্ধাতা যেতে ছিল জনপতি ভাড়া পড়বে আটশো টাকা এবং চাইল্ড হলে ভাড়া পড়বে পাঁচশো পঁয়ত্রিশ টাকা শোভন চেয়ারে যেতে ছিল জনপতি ভাড়া পড়বে চারশো টাকা এবং চাইল্ড হলে ভাড়া পড়বে দুশো টাকা আপনাদের সুবিধার জন্য আপনাদের জানাই রাখি যে বারো বছর পর্যন্ত ট্রেনে ধরা হয় হচ্ছে চাইল্ড এবং বারো বছরের উপরে গেলেই ধরা হয় হচ্ছে অ্যাডাল্ট তো বারো বছরের যদি নিচে হয় বয়স বা বারো বছর পর্যন্ত হয় তাহলে এই চাইল্ডের ভাড়া দিয়ে আসতে পারবে আর বারো বছরের উপর হলে তাকে অ্যাডাল্ট ভাড়াই দিতে হবে তো এখন আসি হচ্ছে আমরা চিটাগাং থেকে ঢাকায় যখন ট্রেনটি আসে সেই সম্পর্কে তো সোনার বাংলা ট্রেনটি যখন চিটাগাং থেকে ঢাকা আসে তখন ট্রেনটির নাম্বার থাকে সাতশো সাতাশি চিটাগাং থেকে ট্রেনটি ছাড়ে হচ্ছে বিকাল পাঁচটায় এবং ঢাকা এসে পৌঁছে হচ্ছে রাত দশটা দশে চিটাগাং থেকে ঢাকা আসতে ট্রেনটির সময় লাগে পাঁচ ঘন্টা দশ মিনিট চিটাগাং থেকে ঢাকা আসার ক্ষেত্রেও ট্রেনটি মাত্র তিনটা জায়গায় থামে একটা হচ্ছে চিটাগাং থেকে ছাড়ে হচ্ছে বিকাল পাঁচটায় বিমানবন্দরে এসে পৌঁছে হচ্ছে রাত নয়টা চল্লিশে এবং ঢাকায় এসে পৌঁছে হচ্ছে রাত দশটা দশে চিটাগাং থেকে ঢাকায় আসার সময়ও ট্রেনটিকে টোটাল চারটা শ্রেণিতে ভাগ করা হয়েছে এসি সিট এফ সিট স্নিগ্ধা এবং শোভন চেয়ার এসি সিটে আসতে চাইলে জন্মতি ভাড়া পড়বে নশো টাকা চাইল্ড হলে ভাড়া পড়বে পাঁচশো টাকা এস আসতে ছেলে জনপতি ভাড়া পড়বে ছশো পাঁচ টাকা চাইল্ড হলে ভাড়া পড়বে চারশো টাকা স্নিগ্ধাতে আসতে ছেলে জনপতি ভাড়া পড়বে আটশো পাঁচ টাকা চাইল্ড হলে ভাড়া পড়বে পাঁচশো পঁয়ত্রিশ টাকা এবং শোভন চেয়ারে আসতে ছেলে জনপতি ভাড়া পড়বে চারশো পাঁচ টাকা চাইল্ড হলে ভাড়া পড়বে দুশো সত্তর টাকা আজকের ভিডিওতে ছিল এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে